আজ আপনাদেরকে এক রহস্যময় স্থানের কথা বলবো, এক রহস্যময় হ্রদ। বছরের প্রায় 8 মাসই ঢাকা থাকে বরফে এই হ্রদ, আর এই বরফে ঢাকা হ্রদকে ঘিরে রয়েছে অপার রহস্য। সারা বছর যে হ্রদটা বরফে ঢাকা থাকে, গ্রীষ্মে যখন বরফ গলে যায় তখন দেখা যায় যে সেখানে সারি সারি কঙ্কাল উকি দিচ্ছে। ভাবুন তো, এই হ্রদকে ঘিরে কতটা রহস্য সেখানে দানা বেঁধেছে। এই হ্রদের নাম যদি বলি বা এই জলাশয়ের নাম যদি আপনাদের বলি, আপনারা হয়তো অনেকেই কম বেশি এই হ্রদটার সম্পর্কে পরিচিত। এই হ্রদে বছরের বেশিরভাগ সময়ই আশপাশ এলাকা একের পর এক বরফ খণ্ডে বরফে ঢাকা থাকে বলা যেতে পারে। আর যখন সেই বরফ খণ্ডগুলো গলতে শুরু করে তখন কঙ্কালের দেখা মিলতে শুরু করে। একটা সময় পর্যন্ত প্রত্যেক বছর গ্রীষ্মে এই ছবিটাই ছিল একেবারে চেনা, জানিয়ে আতঙ্ক ছড়ায় পর্যটক এবং স্থানীয়দের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, এই রহস্যময় লেকটা কোথায়, রহস্যময় হ্রদটা কোথায় রয়েছে? হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এই লেক, এই লেকটার নাম হচ্ছে রূপকুণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,499 ফুট উঁচুতে অবস্থিত এই লেকের জলে এত কঙ্কাল কিভাবে এলো? এই হ্রদ সারা বছর বরফে ঢাকা থাকে, গ্রীষ্মকালে যখন তুষার গলে যায় তখন ভেতরের কঙ্কালগুলো দেখা যায়। বিবিসির একটা প্রতিবেদনে বলা হয়েছে এখনো পর্যন্ত সেখানে 600 থেকে 800 জনের কঙ্কাল পাওয়া গিয়েছে। ভাবতে পারেন, হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের চামোলি জেলায় এই রূপকুণ্ড। রূপকুণ্ড আমাদের সকলের কাছেই পরিচিত, কিন্তু তুষারে চাপা সেই হ্রদের নিচে এত মানুষের দেহ কি করে চাপা পড়েছিল প্রশ্ন উঠে আসছে। সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে পরিষ্কার করব, আর তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। রূপকুণ্ড সম্পর্কে তো আপনাদেরকে বলবো, তবে রাম সেতু, এই যে রাম সেতু ভারত মহাসাগরের উপর, এই রাম সেতুর পেছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে? আপনি কি এখনো রাম সেতুর অস্তিত্ব সেখানে গেলে দেখতে পাবেন? এবং রাম সেতু সম্পর্কিত আরো অজানা তথ্য যদি জানতে চান, তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস। নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। তাহলে চলুন আমরা আবার ফেরি উত্তরাখণ্ডের রূপকুণ্ডে। তুষারে চাপা থাকার কারণে সেই কঙ্কালগুলোর মধ্যে কিছুটা মাংসও রয়ে গিয়েছে। সরকার এই হ্রদটাকে রহস্যময় বলে জানিয়েছে, কারণ মানুষ কখনো এটা সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। রিপোর্ট বলছে ব্রিটিশ রেঞ্জাররা 1992 সালে এখানে প্রথম কঙ্কাল দেখেছিল। 1942 সালে এক ব্রিটিশ রক্ষী বরফে মোড়া লেকে প্রথমবার কঙ্কাল দেখতে পান এবং বেশ কিছু হাড়গোড় তার নজরে আসে। প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথে প্রবেশ করতে শুরু করেছিলেন, আর সেই সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনো দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা এই হাড়গুলো পরীক্ষা করেন। তারা তখন দাবি করেন যে হাড়গুলো জাপানি সৈন্যদের হতেই পারে, কারণ এই হাড়গুলো অনেক অনেক পুরনো। রটে যায় প্রেতাত্মারা নাকি এই লেকে বাস করে। কোনো কোনো পর্যটক তো এরপর রূপকুণ্ড অভিযানে যেতে ভয় পেতেন। রহস্য সমাধানে 2004 সালে রূপকুণ্ড অভিযান করা হয়। জানা যায় 850 শতকের কঙ্কালগুলো, অর্থাৎ যে কঙ্কালগুলো গরমকালে বরফ গললে বেরিয়ে আসে সেগুলো 850 শতকের। বিজ্ঞানীদের অন্য একটা দল অবশ্য দাবি করেন হাড়ের বয়স 200 বছরের কাছাকাছি। মারাত্মক ঠান্ডার কারণে হাড় মাংস সবই প্রায় অক্ষত থেকেছে বছরের পর বছর। কিছু কঙ্কালের গায়ে মাংস লেগে থাকায় প্রথমে এই কঙ্কালগুলোর বয়সটা বোঝা যাচ্ছিল না। এদের মধ্যে দুটো দলকে শনাক্ত করা হয়, অর্থাৎ দু ধরনের কঙ্কাল। জানা যায় একটা দলের সদস্যরা একই গোত্রের, অর্থাৎ কিছু কঙ্কাল একই রকম, অপর একটা হচ্ছে আদিবাসী গোষ্ঠী। পরীক্ষা করে দেখা যায় যে বড় কঙ্কালগুলো দীর্ঘদেহী ইরানীয় মানুষদের এবং ছোট কঙ্কালগুলো সম্ভবত স্থানীয় বসবাসকারী মানুষদের। আর তখনই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে কেন ইরানীরা ওই পথ দিয়ে ভারতে আসবেন, স্থানীয়রা কি তাদের সাহায্য করেছিলেন আসতে? এরকম একাধিক প্রশ্ন উঠে আসে, এবং ইরানীদের ভারতে আসার কারণটাই বা কি ছিল? যদিও এসবের উত্তর আজও মেলেনি। কঙ্কালগুলোর জিনোম স্টাডি থেকে জানা গিয়েছে যে 1200 বছরের পুরনো কঙ্কালগুলোর বেশিরভাগই দক্ষিণ এশিয়ার মানুষদের, এবং 200 বছরের পুরনো কঙ্কালগুলোর সঙ্গে মিল আছে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের মানুষদের, অর্থাৎ দু ধরনের কঙ্কাল পাওয়া গিয়েছিল। পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলো কি কি? না সাইপ্রাস, গ্রিস, লেবানন, সিরিয়া, ইসরায়েল, প্যালেস্তাইন, তুরস্ক, মিশর, লিবিয়া এবং জর্ডন।
কিন্তু এখন প্রশ্ন উঠছে যে অত দূর থেকে তারা ভারতে কেনই বা আসতে গেলেন এবং এই কঠিন দুরূহ পথে তারা কেনই বা এলেন। সবশেষে এটা পরিষ্কার যে এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরও রূপকুণ্ডের রহস্যের সমাধান আজও করা যায়নি। বিভিন্ন সময়ে বিজ্ঞানীদের দেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে একটা ফাঁড়াক থেকে গেছে, আজও জানা যায়নি ওরা কারা এবং আজও সেটা প্রশ্ন হয়ে রয়ে গিয়েছে। স্থানীয় কিছু উপকথা বা রূপকথা প্রচলিত রয়েছে, কি না এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেওয়ায় শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে সেখানকার সমস্ত বাসিন্দাদের মৃত্যু হয়। এই দেবীকে নন্দা দেবী রাজ্জাট বলেন স্থানীয়রা। এই কঙ্কালগুলো তাদেরই, অর্থাৎ স্থানীয় মানুষেরই। অন্য এক রূপকথা বলছে যশোধ্বল নামে এক রাজার অন্তঃসত্ত্বা রানীর গর্ভস্থ ভ্রূণ পড়ে গিয়েছিল ওই রূপকুণ্ডে। সেই আত্মাই নাকি পর্যটকদের আক্রমণ করে মেরে ফেলত, আর সেই মৃত পর্যটকদেরই কঙ্কাল হচ্ছে এগুলো। বিজ্ঞানীরা কিন্তু বলছেন অন্য কথা, বহু বছর আগে স্থানীয় গাইডদের সাহায্য নিয়ে তীর্থযাত্রীরা এসেছিলেন এখানে, আচমকাই মারাত্মক শিলাবৃষ্টির কারণে মৃত্যু হয়েছিল ওই গোটা দলটা। এবং যে হাড়গোড়গুলো পাওয়া গিয়েছে, যে কঙ্কালগুলো পাওয়া গিয়েছে, প্রত্যেকটা খুলির মাঝে ফাটল ছিল, এটা ছিল ওই কঙ্কালগুলির বৈশিষ্ট্য। ছোট কিন্তু এই গভীর আঘাত থেকেই মৃত্যু হয়েছিল বলে দাবি করছেন গবেষকরা। ভাবুন তাহলে, রূপকুণ্ড হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত, এই হ্রদ সারা বছর বরফে আচ্ছাদিত থাকে, আর বরফ যখন গলে যায় তখন নাকি সেখান থেকে কঙ্কালের দেখা মেলে। এই কঙ্কালগুলো আবার দু ধরনের, অর্থাৎ কিছু কঙ্কাল বহু পুরনো, আবার কিছু কঙ্কাল তার থেকে একটু কম। এখন প্রশ্নটা প্রশ্নের জায়গাতেই রয়ে গিয়েছে, এত কঙ্কাল যদি পাওয়াও গিয়ে থাকে তাহলে কিভাবে তাদের মৃত্যু হয়েছিল, তার উত্তর এখনো জানা যায়নি। সেই কারণেই রূপকুণ্ড আজও রহস্যময় হ্রদ হয়েই রয়ে গিয়েছে। বছরে প্রায় 8 মাসই ঢাকা থাকে বরফে, আর বাকি 4 মাস যখন বরফ গলে জলে পরিণত হয় তখন আগে সেখানে সার সার কঙ্কাল দেখা যেত। এই বরফ গলতে শুরু করলে আজও আপনি দেখতে পাবেন সেখান থেকে উঁকি দিচ্ছে কঙ্কাল কিংবা হাড়গোড়। কোথায় রয়েছে না হিমালয়ের কোলে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় রয়েছে এই হ্রদ রূপকুণ্ড। এই রূপকুণ্ড সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত, যদি প্রত্যক্ষ করতে চান তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের এই রূপকুণ্ড থেকে। কেমন লাগলো এই রূপকুণ্ডের কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।